ওয়ালাইকুম সালাম আরমদুল্লাহি আলহামদুলিল্লাহিয়া এক সম্মানিত ভাইয়ের প্রশ্ন তিনি বলছেন এক মুসলিম জিজ্ঞেস করেছেন যে আমরা প্রত্যেকটা কাজে লাভ ক্ষতি দেখি কিন্তু আল্লাহ সুবহান যে আমাদের সৃষ্টি করেছেন তার এবার যে করতে হবে তো এটা আমাদের লাভ ক্ষতি কি বিষয়টা কি উদ্দেশ্যে যে সম্মানিত ভাই আল্লাহ আলা মানুষকে সৃষ্টি করেছেন তার পিছনে উদ্দেশ্য হল আল্লাহ বলেন ওমা খলাক্তুল আলী আবদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করবে ইবরা আব্বাস রহুদুনের ব্যাখ্যা করছেন লিওয়িদুন আমার তাও হেদ প্রতিষ্ঠা করবে তার মানে মানুষেরা সেরে কাজ করবে না আল্লাহকে বাদ দিয়ে মানুষে মানুষের পূজা করবে না যেমন হিন্দু ও মুসলিম ব্যক্তি ও হিন্দু যারা রয়েছে ওরা গাভীর পূজা করে হাতে মূর্তি তৈরি করে এর পূজা করে কেউ বা গাছের পূজা করে কেউ বা চন্দ্র সূর্য এর পূজা করে এইভাবে এক এক মানুষ একজনের পূজা করে তাই যে বিষয়টি হলো জাল্লসুবহানা হতা আলা স্রষ্টা যখন আমরা কালিমা পড়েছি যারা কালিমা পড়ে অমুসলিম যারা এখন যদি মুসলমান হতে চায় তাহলে কালিমা পড়তে হবে কি আসাদু আল্লাহ ইলাহ অসাদু আল্লাহ মুহাম্মদান্না আব্দুহ রসুলহু যে মর্মে আম সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সল্ল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা রাসুল যখন সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই তখন সকল ইবাদত তার জন্যই হতে হবে সকল ইবাদত আল্লাহর জন্যই হতে হবে আল্লাহ সুবাহানতা আলা বলেন ওয়া আবুদাল্লাহ ওয়ালা তু শ্রী কুবি আবিল হেসানা তোমরা শুধুমাত্র আল্লাহ ইবাদ করো তার ইবাদতের সাথে অন্য কাউকে অংশী স্থাপন করো না আর পিতামাতার প্রতি এহসান করো পিতামাতার প্রতি হেসান করো অন্য আল্লাহ বলছেন যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন ইবাদত করে আর তার ইবাদতের সাথে তার ইবাদতের সাথে কোনো সেরিক যে না করে তার মানে সত আমল করবে আর আল্লাহ সুহানা তাল্লাহ ইবাদতের সাথে কাউকে যেন সেরেক না করে তাই যে বিষয়টি সম্মানিত ভাই যে আমরা আমাদের উদ্দেশ্য যে যদি আপনি সঠিকভাবে মদতবন্দি করেন সালাত হজ জাকাত সিয়াম যেগুলা এগুলা ফরজ করা হয়েছে এগুলা কেউ যদি ঠিকভাবে আদায় করে তাহলে পরকার আল্লাহ সুবাহানা তালা জান্নাত দিবেন সেখানে চিরস্থায়ী স্থান চিরস্থায়ী বাসিস্থান তারা সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে তারা সত্তরজন বাহাত্তর এরা যারা জান্নাতি স্বামী স্ত্রী যদি জান্নাতি হয় স্বামী স্ত্রী হয়ে জান্নাতে থাকবে যদি তারা এখন ওইরকম আমল থাকে জান্নাতি হয় আর হুরকে নিয়ে থাকবে আর এটা হলো জান্নাতের সুখময় স্থান আর যদি সে খারাপ হয় তাহলে জাহান্নাম তৈরি করে রেখেছে তাকে জাহান্নায় পোড়ানো হবে আল্লাহ বলছেন ইয়া এই জুহল্লা দিন আনুসা কুমি হেমান তোমরা নিজেকে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও ওই ওইগুণি হতে যার ইন্ধন হবে মানুষ ও পাথর তাই সম্মানিত ভাই এ উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন এবং পরকালী নাজাত তাই যে ব্যক্তি মুমিন ব্যক্তিরা মূলত আল্লাহ সুবহান তালা যে সৃষ্টি করেছেন মুমিন ব্যক্তি আল্লাহ সুবহাত তালাকে দেখতে পাবে সচক্ষে দেখতে পাবে তাই এটাই মূলত উদ্দেশ্য যে তারা ইবাদত করবে এরপরে যারা আল্লাহর হুকুম হাকামা পালন করবে তারা জান্নাতে থাকবে সুখময় স্থান সেখানেই তাদের চিরস্থায়ী থাকবে তাদের মৃত্যু হবে না বরং তাদের সেখানে চিরস্থায়ী আনন্দ উপভোগ এবং তারা সেখানে এসে সাথে বসবাস করবে আল্লাহ তালা আমাদের যে জান্নাত ফেরত দান করেন আল্লাহ আলাম সালাম আলাইকুল্লাহ